হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আর আজকে যে প্রোডাক্টের রিভিউ করতে যাচ্ছি, সেই প্রোডাক্টটি খুবই ইফেক্টিভ একটি প্রোডাক্ট হতে যাচ্ছে, আর এটি খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট, যেটি কিনা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই আমাদের দরকার লেগে থাকে। তো সেরকমই একটি প্রোডাক্ট, সেই প্রোডাক্টের নাম হচ্ছে গ্রিন টি ডেইলি ইউজ ক্লিনজিং ফেসিয়াল ওয়াইপ। তো এই যে প্রোডাক্টটি আছে, এই প্রোডাক্টটি হচ্ছে একটি ভেজা টিস্যু, যে টিস্যুটি হচ্ছে আমাদের বিভিন্ন সময় কাজে লেগে থাকে, বিশেষ করে আমাদের ফেসিয়ালের জন্য। এটি হচ্ছে যারা ওয়ার্কিং লেডি আছেন বা যারা প্রতিনিয়ত বাহিরে যাচ্ছেন তাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ, আর যাদের ব্রনের প্রবলেম আছে তাদের জন্য তো অবভিয়াসলি এটি খুব ভালো কাজ করবে। তো আজকের এই যে গ্রিন টি যে প্রোডাক্টটি আছে, এই প্রোডাক্টটি নিয়ে আপনাদেরকে হচ্ছে ডিটেলসে অনেক কিছুই জানাবো, যে এটি কীভাবে ইউজ করতে হবে, কীভাবে ইউজ করলে বেটার থেকে বেটার রেজাল্ট আপনারা পাবেন, বা এটা ইউজ করার প্রপার যে ওয়েটা কী কী আপনাদেরকে বেনিফিটস দিচ্ছে সেটা তো অবভিয়াসলি আমি জানিয়ে দিব। আর সেজন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি কমপ্লিট করতে হবে, আর করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন, লেটেস্ট ভিডিওটি পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, চলুন স্টার্ট করে দিচ্ছি আজকের রিভিউটি। আমার সামনে যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে গ্রিন টির একটি প্রোডাক্ট। গ্রিন টির অনেকগুলো প্রোডাক্টই অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। গ্রিন টির হচ্ছে, গ্রিন টির যেই হচ্ছে অয়েলটি আছে, অ্যাসেন্সিয়াল অয়েল অ্যান্ড হচ্ছে গ্রিন টির আরও কিছু প্রোডাক্টস নিয়ে আমি কাজ করেছি। তো গ্রিন টির এই প্রোডাক্টটি আমি কিন্তু অলরেডি ইউজ করছি, ইউজ করে দেন এটা অনেক দিন ধরে ইউজ করা হয়, বাট খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট, সবারই কম বেশি লেগে থাকে। বাট ভাবলাম যে আপনাদের সাথে প্রোডাক্টটি একবার শেয়ার করে দিই, তাতে করে আপনাদের এটি প্রয়োজনে আসবে। তো এটা বিশেষ করে কাদের জন্য, যারা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই আছি যারা ওয়ার্কিং লেডি আছে বা যাদের প্রতিনিয়ত বাহিরে যেতে হচ্ছে, তো আমাদের স্কিনে বিভিন্ন রকম প্রবলেম হয়ে থাকে যারা রেগুলার বাহিরে যায়। কারণ হচ্ছে যখন আপনি বাহিরে যাচ্ছেন তখন কিন্তু বাহিরে যাওয়ার পরে সেখানে আপনি ফেস বারবার ওয়াশ করতে পারছেন না, তাতে করে আপনার স্কিনে লোমকূপের গোলায় হচ্ছে ময়লা জমে যাচ্ছে, অয়েল জমে যাচ্ছে, ধুলাবালির জন্য সেখানে লোমকূপটা অফ হয়ে যাচ্ছে, এবং হচ্ছে আপনার ফেসে অনেক সময় ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, স্কিনটা হচ্ছে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, আপনার স্কিন থেকে তখন বিভিন্ন অ্যালার্জি এবং হচ্ছে র্যাশ যে প্রবলেমটা হয়, র্যাশের প্রবলেম হতে পারে, অ্যালার্জি প্রবলেম হতে পারে, ব্রনের প্রবলেমটা খুব বেশি আমরা ফেস করে থাকি যারা রেগুলার বাহিরে যাচ্ছে, রোদে যেতে হয় তাদেরকে, যারা ফিল্ডে কাজ করে, ফিল্ড ওয়ার্কার আছে তাদের বেলাতে খুবই বেশি হয়ে থাকে এটা, বা স্কুল কলেজ ভার্সিটি যারা করছে সারাদিন বাহিরে থাকতে হয়, বারবার ফেস ওয়াশ করা পসিবল হয় না, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেমগুলো খুব বেশি দেখা দেয় তাদের ফেসে, যে ব্রনের প্রবলেম, র্যাশের প্রবলেম, এবং হচ্ছে তাদের অ্যালার্জি প্রবলেমটা খুব হয়ে থাকে, স্কিন হচ্ছে ডিহাইড্রেট হয়ে যায় এবং সেজন্য বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম চলে আসে। আরেকটা ব্যাপার হচ্ছে যারা মেকআপ ইউজ করেন, বিশেষ করে মেকআপ ক্লিন করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভালো একটি ক্লিনজিং ইউজ করতে হবে মেকআপটাকে ক্লিন করার জন্য। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে এই ভেজা যে টিস্যুটা আছে এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে আপনারা যখন বাহিরে আছেন প্রতি 2 ঘন্টা পরপর কেউ যদি এরকম একটা টিস্যু ইউজ করে ফেসটাকে যদি ভালো করে পরিষ্কার করে নেন, তাহলে এটি আপনার লোমকূপের গোড়া থেকে আপনার যেই ফেসে যে অয়েল আছে, ধুলা ময়লা আছে, সেটা ক্লিন করে দিচ্ছে, এবং পাশাপাশি এটা ইউজ করার কারণে কিন্তু আপনার ফেসে নতুন ব্রন হওয়ার পসিবিলিটিটা কমে যাচ্ছে। কারণ এটি হচ্ছে, এতে অ্যান্টি ব্যাকটেরিয়া আছে, স্কিনের যে ব্যাকটেরিয়ার প্রবলেম হতে পারে সেটা আপনাকে, ব্যাকটেরিয়ার প্রবলেম থেকে আপনার স্কিনটাকে প্রোটেক্ট করছে। অ্যান্ড পাশাপাশি এখানে গ্রিন টি থাকার কারণে, গ্রিন টির উপাদান আছে যে কারণে হচ্ছে আপনার ফেসে ওখানে ব্রন হবে না। এবং এতে কিন্তু আপনার আরেকটি জিনিস হচ্ছে, সেটা হচ্ছে পেপারমিন্ট আছে। পেপারমিন্ট কিন্তু আমরা জানি আমাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, পেপারমিন্ট এবং গ্রিন টি এই জিনিসগুলোর জন্য হচ্ছে, এই যে উপাদানগুলো আছে তার জন্য আপনার স্কিনে ব্রনের প্রবলেমটা হবে না, স্কিনটা হচ্ছে সফট অ্যান্ড ময়শ্চারাইজ রাখবে, স্কিনটা ডিহাইড্রেট রাখবে। সো সেজন্য কিন্তু আপনারা অবশ্যই যখন বাহিরে যাচ্ছেন তখন এই প্রোডাক্টটি আপনারা ইউজ করতে পারেন, এতে করে আপনার স্কিনের অনেক অনেকগুলো প্রবলেমসের সলিউশন আপনারা পেয়ে যাবেন এর মধ্যে থেকে। এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খুবই স্কিন ফ্রেন্ডলি, যাদের হচ্ছে প্রচণ্ড রকমের অ্যালার্জি প্রবলেম আছে বা যাদের স্কিন হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ স্কিন, তাদের জন্য কিন্তু এটি বিশেষভাবে
তাদের জন্য তৈরি করা হয়েছে। এটা সেন্সিটিভ স্কিনের জন্য একদমই হচ্ছে একটি সলিউশন বলতে পারেন, সেন্সিটিভ স্কিনের জন্য খুবই একটি ভালো প্রোডাক্ট। অ্যান্ড এটি হচ্ছে আপনার ফেসটাকে টোটালি হেলদি করে দিবে, ময়েশ্চারাইজ করে দিবে। তো এখানে যে পিছনের যে আপনার যে প্রোডাক্টের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো বলা আছে, কী কী ক্লেম করছে সেটাও কিন্তু আপনার এখানে পিছনের এখানে পেয়ে যাচ্ছেন, ইনগ্রিডিয়েন্টসও পেয়ে যাচ্ছেন এবং কী কী কাজ করছে, এতে কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, কী কারণে আপনার স্কিনকে বেটার রাখবে, ভালো রাখবে, বা কেন আপনার এটি ইউজ করা উচিত সেটি কিন্তু এখানে খুব ভালোভাবে ইংলিশে লেখা আছে। আপনারা চাইলে সেই প্রোডাক্টের ডিটেলস আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এরকমই একটা প্যাকেটে আসে, এটা একটু হচ্ছে প্লাস্টিকের একটি প্যাকেটে আসে, যেহেতু এটি ভেজা টিস্যু, এই টিস্যুটা যেন অনেক দিন পর্যন্ত আপনারা রেখে ইউজ করতে পারেন সেই জন্য এটি আপনার থাকে। তো এই জিনিসটি আমি বলবো যে এটা কিন্তু সবার ইউজ করা উচিত, কারণ কি এতে হচ্ছে অ্যালোয়েড আছে, যেটি হচ্ছে আপনার স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে হেল্প করবে। এতে হচ্ছে গ্রিন টি থাকার কারণে, পেপারমিন্টের কারণে আপনার স্কিন থেকে হচ্ছে আপনার যে অ্যালার্জি প্রবলেম বা ব্রনের প্রবলেম যেটা থাকবে সেটা সলভ করবে, এবং স্কিনকে সবচেয়ে বড় কথা স্কিনটাকে ক্লিন করবে। যারা স্কিনকে ডিপলি ক্লিন করতে চাচ্ছেন, যারা বাহিরে থাকেন অনেকটা সময় ধরে বাহিরে থাকতে হচ্ছে, কিংবা যাদের অতিরিক্ত ব্রনের প্রবলেম আছে, তারা কিন্তু চাইলে বাসায় এটি ইউজ করতে পারেন। তাতে করে কি হচ্ছে, আপনি এটি ইউজ করলে আপনার ব্রনের প্রবলেম হওয়ার পসিবিলিটিটা কমে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস খুব ভালো করে আপনারা খেয়াল করবেন যে আমরা যখন মেকআপ নিচ্ছি, মেকআপ নেওয়ার পরে মেকআপটাকে ভালো করে ক্লিন করাটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। একদম আমি মনে করি সেটা সবার ক্ষেত্রে, যারা রেগুলার বেসিসে মেকআপ করছে তারা তো অবশ্যই করবে, বা যখনই আমরা মেকআপ করছি বা রাতে ঘুমাতে যাচ্ছি তার আগে কিন্তু ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে মুছে নেওয়াটা খুব বেশি প্রয়োজন। তো তখনও কিন্তু আপনারা চাইলে মেকআপটাকে উঠানোর জন্য এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন, কিংবা যারা বাহিরে যাচ্ছেন এবং ফেসে বাহিরে যাওয়ার সানস্ক্রিন ইউজ করছেন, সানস্ক্রিন ইউজ করার পরে কিন্তু 2 ঘন্টা পরপর সানস্ক্রিন, আমরা জানি যে 2 ঘন্টা পরপর সানস্ক্রিন নতুন করে আবার অ্যাপ্লাই করতে হয়, তখন আপনাকে কিন্তু আগের যে সানস্ক্রিনটা আপনি ইউজ করেছেন সেখানে কিন্তু অলরেডি ধুলামলা পড়েছে, অয়েল জমেছে, সেটাকে ভালো করে ক্লিন করে দেন আপনাকে হচ্ছে নতুন করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার তখন একটি এরকম গ্রিন টি ওয়েব দরকার হবে। তো আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন এটা সাথে রাখার জন্য, একদমই হচ্ছে আপনাদের ট্রাভেল ফ্রেন্ডলি। আপনার ছোটো যে হচ্ছে পার্স আছে, আপনি রেগুলার যে পার্সটা ইউজ করছেন সেখানে কিন্তু এটা ক্যারি করতে পারছেন যখন বাহিরে যাচ্ছেন, এবং প্রতি 2 ঘন্টা পরপর ট্রাই করবেন যে এটি দিয়ে ফেসটাকে মুছে নেওয়ার জন্য। তাহলে কি হবে, ক্লিন করে নিলে আপনার অয়েলটা কন্ট্রোল হয়ে যাচ্ছে, স্কিন থেকে ধুলামলাটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং আপনার স্কিনটা ডিহাইড্রেট রাখছে, স্কিনটা গরম হচ্ছে না। আপনার ফেসটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আপনার ফেসে বিভিন্ন ধরনের অ্যালার্জি বা র্যাশের প্রবলেমটা শুরু হয়ে যায়। তো সেই জন্য স্কিন ডিহাইড্রেট রাখার জন্য এই গরমের ওয়েদারে যারা বাহিরে যাবেন অবভিয়াসলি প্রোডাক্ট ইউজ করবেন। আর এটির আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো, বিশেষ করে এটি সেন্সিটিভ স্কিনের জন্য বানানো হয়েছে। তো কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি, একদমই কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি, নিশ্চিন্তে আপনারা এটি ইউজ করতে পারবেন। এবং এটি ছোটো বাচ্চাদেরকেও ইউজ করানো যাবে, যাদের বয়স হচ্ছে 10-12 বছর তারাও এটি ইউজ করতে পারবে, ছেলে মেয়ে উভয় তো অবভিয়াসলি করতে পারবে, তবে 10-12 বছরের বাচ্চাদের জন্য এটি খুব ভালো হয়, যেহেতু তারা স্কুলে যাচ্ছে, অনেকটা সময় তারা স্কুলে থাকে এবং স্কুলে থাকা অবস্থায় ওই টিনেজার বয়সে, বিশেষ করে দেখা যায় টিনেজার যারা আছে তাদের কিন্তু ওই বয়সে প্রচুর হচ্ছে ফেসে ব্রনের প্রবলেমটা হয়ে থাকে, তারা তখন কিন্তু বারবার ফেস ক্লিন করতে পারছে না স্কুল কলেজে, এবং দেখা যায় যে তাদের যত্নটা সেভাবে করা হয় না। আপনি যদি বাচ্চাকে যদি এরকম একটা টিস্যু দিয়ে দেন আপনার সাথে, তাদেরকে যদি দিয়ে দেন, তারা কিন্তু খুব ইজিলি দেখা যাবে তারা স্কুলে অবস্থায় তাদের যে টাইমে, একটা টাইমে যেয়ে তারা হয়তো 2-3 ঘন্টা পরে ফেসটাকে এটা দিয়ে ক্লিন করে নিতে পারছে। সো বুঝতে পারছেন কত বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা আমাদের স্কিনের জন্য। এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে টোটাল প্যাকেটে কি পাচ্ছেন। আপনার 25টা ওয়েবস আছে এখানে, 25টি টিস্যু আছে, ভেজা টিস্যু, এবং এটার এরকমই প্যাকেজিং আছে, অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে। আর এখন আপনারা কীভাবে এটি ইউজ করবেন, ইউজ প্রসেসটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা স্টিকার করা আছে, স্টিকারের এই জায়গাটা ধরে এরকম করে টেনে এখান থেকে যখন এরকম করে টানবেন তখন দেখতে পারবেন যে ভেতর থেকে এই টিস্যুটা এখান থেকে চলে আসবে। আপনারা এখান থেকে এরকম করে টেনে ভেজা টিস্যুটা বের করে নিতে পারবেন, এই জায়গা থেকে আস্তে আস্তে করে টেনে এখান থেকে এটা বের করে নেওয়া যাবে, যে একটা টিস্যু পেয়ে গেলাম। এবং টিস্যুটা নেওয়ার পরে আপনারা এটাকে এভাবে আবারও আটকে দিতে পারবেন, বুঝতে পারছেন খুবই ইজি একদম। এভাবে অবশ্যই আপনাকে টিস্যুটাকে ভালো রাখার জন্য
এটা যে হচ্ছে ভেজা যে ভাবটা আদ্রতার জন্য বোঝায় থাকে, যেন আদ্রতাটা ধরে রাখতে পারে, সেই জন্য আপনাকে কিন্তু এরকম করে আবার লাগিয়ে রাখতে হবে। এবং এই টিস্যুটা দিয়ে খুব সুন্দরভাবে এরকম করে নিতে পারে। পেপার মিন্ট থাকার কারণে কি হচ্ছে, স্কিনটা কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসবে পেপার মিন্টের কারণে, যেহেতু এতে পেপার মিন্ট আছে। সো যখন আপনারা ফেসেটা অ্যাপ্লাই করবেন, দেখতে পাবেন ফেসটা ঠান্ডা হয়ে যাচ্ছে। যাদের ফেস অনেক বেশি গরম হয়ে যায়, রোদে গেলে অনেক বেশি গরম হচ্ছে স্কিনটা অনেক, তারা পেপার মিন্ট ইউজ করার কারণে, এটাতে থাকার কারণে স্কিনটা একদমই সফট এবং ঠান্ডা হয়ে যাবে, যেটা স্কিনের জন্য খুবই ভালো। যখন ইউজ করবেন তখন এই জিনিসটা ফিল করতে পারবেন। সো টিট্রির জন্য আপনার স্কিন থেকে ধুলামলা পরিষ্কার করার পাশাপাশি এটা আপনার স্কিনকে হচ্ছে যেটা করছে, সেটা হচ্ছে আপনার স্কিন থেকে ব্রন রিমুভ করছে বা ব্রন হওয়ার পসিবিলিটি কমিয়ে দিচ্ছে। আর এখানে পেপার মিন্ট থাকার কারণে যেহেতু আপনি যখন আপনি ইউজ করছেন, আপনার স্কিন থেকে ব্যাকটেরিয়া যেমন রিমুভ করছে, পাশাপাশি স্কিনটাকে কিন্তু একদম ডিহাইড্রেট করে দিচ্ছে। স্কিনটা একটা সফট, একদম হচ্ছে একটা কুল কুল একটা ভাব চলে আসবে, কুলিং একটা ভাব দেবে স্কিনে। সো অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন এবং এটা খুবই ভালো একটি প্রোডাক্ট স্কিনের জন্য। সো ভিউয়ার্স, যদি আপনারা কেউ এই প্রোডাক্টে আমাদের কাছ থেকে অর্ডার করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বারটিতে ফোন করে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন। আর যারা আমার ভিডিওটি দেখেছেন, ভালো লেগেছে, তারা অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, অ্যান্ড করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিওটি পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।